প্রিয় হাজিরিন, সর্বশেষ কথা এইটাই আজকের জন্য, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সালে সওয়াব থেকে আপনা আমাদেরকে এইটাই শিক্ষা নিতে হবে, তিনি যে রঙে নিজেকে রঙিন করেছিলেন আমাদেরকে সকল ক্ষেত্রে তার রঙে রঙিন হতে হবে, এইটাই সর্বশেষ আমার কথা, এইটাই আমার অনুরোধ। বিষয়টা মাথায় রেখে ইসালে সওয়াব যেভাবে সহি সুন্দরভাবে শরীয়তের যে নিয়ম নীতি, শরীয়তের যে নিয়ম নীতি রয়েছে, নিয়ম নীতি ভঙ্গ করা যাবে না। ইসালে সওয়াব এইটা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ সমর্থিত, কথা বলুন এটা কি কোরআন সুন্নাহ সমর্থিত কাজ? এইটাকে যদি আমি ছোট্ট আকারে একটু বলি, কি আপনারা কি শুনবেন? ইসালে সওয়াবের ছোট্ট আকারে দু একটা বলছি। আমাদের সমাজে কিন্তু বর্তমান সময়ে ইনিয়ে বিনিয়ে ইসালে সওয়াবকে অস্বীকার করা হচ্ছে, ইনিয়ে বিনিয়ে ইসালে সওয়াবকে কি করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, দলিল দেওয়া হচ্ছে ওয়া আল্লা ইসালিল ইনসান ইল্লা মা সা, ব্যক্তি নিজে যা করেছে সেটাই পাবে, অন্যের কোনো কিছু করা তার কাছে পৌঁছাবে না, এটা হলো তাদের বড় যুক্তি। খবরদার, শুধু এই যুক্তি দিয়ে চলবেন না, সহজ কথা মনে রাখবেন, এই আয়াতের হুকুমটা রহিত হয়ে গেছে, আয়াতের হুকুম মনসুখ, তেলাওয়াত ঠিক আছে, অন্যান্য বেশ কিছু আয়াতের মাধ্যমে এই আয়াতটা মনসুখ, হুকুমটা মনসুখ হয়ে গেছে। দু একটা হাদিসে আসুন, আমি আপনি দেখবার চেষ্টা করি, দু একটা হাদিস আমরা দেখি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত রহম প্রাপ্ত উম্মত, গুনাহ নিয়ে কবরে ঢোকে আর গুনাহ থেকে মুক্ত হয়ে হাশরের মাঠে উঠবে, জোরে বলুন না সুবহানাল্লাহ, গুনাহ নিয়ে কবরে ঢোকবে আর গুনাহ মুক্ত হয়ে কোথায় উঠবে, হাশরের ময়দানে উঠবে। এটা কেমনে, এটা কেমনে? ছোট্ট একটা আমি আসার বলছি, ইমাম হাসান বসরি বর্ণনা করেছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই আত-তাযকিরা কিতাবের মধ্যে, ইমাম কুরতুবী বর্ণনা করছেন আত-তাযকিরাতে, তিনি সেখানে বলছেন, একবার এক মহিলা, স্বামী নয়, মহিলার একটাই কন্যা, কন্যাটা মারা গেল, মহিলা খুব পেরেশান, স্বাভাবিক স্বামী নয়, একটাই মেয়ে সেটাও মারা গেছে, পেরেশান অবস্থায়। তিনি তখন কদিন পরে ইমাম হাসান বসরির কাছে গেলেন, গিয়ে বলছেন, ওগো ইমাম হাসান বসরি, আমার একটা কন্যা সেটাও মারা গেছে, আমি খুব পেরেশান অবস্থায়, কবরে আদতেই সে ভালো আছে নাকি খারাপ আছে? কি প্রশ্ন বুঝতে পেরেছেন? কবরে সে ভালো আছে নাকি খারাপ আছে একটু জানতে চাই, আমি কেমনে জানতে পারবো, আমার মেয়েটা কেমনে একটু সাক্ষাৎ পেতে পারি, দেখতে পারি? তখন তিনি বলে দিলেন, এক কাজ করবে, আজকে এশার নামাজের পরে দু রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ, এভাবে নামাজ শেষ করে, এভাবে নামাজ শেষ করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, ইনশাআল্লাহ তুমি স্বপ্নে দেখতে পাবে, সুবহানাল্লাহ। মহিলা তাই করলেন, বর্ণনা করছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরা কিতাবের মধ্যে। হ্যাঁ, মহিলা দু রাকাত নামাজ পড়ে শুয়ে গেলেন, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমের ঘোরে স্বপ্নে তার কন্যা সন্তানের সাথে দেখা হয়ে গেল, সুবহানাল্লাহ। তবে তিনি তাকে দেখলেন, ফারাআতহা বিশাররি হাইবা, তাকে দেখলেন খুব খারাপ অবস্থায়, মানে তার কবরে শান্তি নাই, অশান্তি। এইটা দেখে মহিলার ঘুম ভেঙে গেল, খুব আরো কষ্ট বেড়ে গেল, কি কষ্ট বাড়ার কথা না, আরো কষ্ট বেড়ে গেল। পরের দিন সকালবেলা আবার দৌড় দিলেন হযরত ইমাম হাসান বসরির কাছে, গিয়ে বলছেন, হুজুর এই পরিস্থিতি। ইমাম হাসান বসরি বললেন, তুমি তোমার কন্যার পক্ষে কিছু দান সদগা করে দাও, সুবহানাল্লাহ, কি করে দাও, দান সদগা করে দাও। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের কেউ মারা গেলে দান সদগা মানুষদেরকে খাইয়ে দেয় কিনা, যদিও বা বর্তমান সময়ে আমাদের এই ইন্টারভিউওয়ালা হুজুররা এগুলোকে কি নাজায়েজ বলতে শুরু করেছে নাকি, কান দেবার কোনো দরকার নাই, কান দেবার কোনো দরকার নাই। প্রিয় হাজিরিন আসুন, তো
ইমাম হাসান বসরি বললেন, যাও গিয়ে তুমি তার জন্য একটা দান সদকা করে দাও। দান সদকা করেছেন। ইতিমধ্যে দু একদিন পরেই ইমাম হাসান বসরি স্বপ্নে ওই মহিলাকে দেখে ফেললেন। সুবহানাল্লাহ, মহিলা সালাম দিচ্ছে, সালাম দিয়ে বলছে, হুজুর আপনি কি আমাকে চিনেছেন? তিনি বললেন, না আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কে, তোমার পরিচয় কি? ওই মহিলা, ওই কন্যা সন্তান এখন বলছে, হুজুর ওই যে গত কয়েকদিন আগে আমার মা আপনার কাছে গিয়েছিলেন, আমি সেই কন্যা। সুবহানাল্লাহ, তো আজকে দেখলাম তুমি শান্তিতে আসো, তোমার কবরে শান্তি বিরাজ করছে, বিষয়টা কি? তোমার মা বললো অশান্তিতে আসো, হুজুর অশান্তিতে ছিলাম, কিন্তু আমাদের কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে একজন মুহাদ্দিস সাহেব যাচ্ছিলেন, তিনি সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে কয়েকবার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করে সেই তার সওয়াবকে আমাদের উপরে বকশিয়ে দিয়েছিলেন, এজন্য আমি সহ ওই মুহূর্তে ওই কবরস্থানে যাদের কবরে আজাব হচ্ছিল তাদের সকলের কবর আজাব আল্লাহ পাক ওই দরুদ শরীফের ওসিলায় আমাদেরকে মাফ করে দিয়েছেন। তাহলে কি অন্যের কৃত আমলে মওতাদের লাভ হয় কি না, লাভ হয় কি না? এ ব্যাপারে শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহির প্রথম অবস্থায় দ্বিমত ছিল, কিন্তু পরবর্তীতে তিনিও এটাতে একমত হয়েছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ চার মাজহাবের চার ইমামের পক্ষে এক বাক্যে কথা, ইসালে সওয়াব মৃতের পক্ষে অবশ্যই উপকারী, অবশ্যই কি উপকারী। হ্যাঁ, এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যার জন্য ইসালে সওয়াব করব তিনি যদি সে মামলের ব্যক্তি হয়ে থাকেন, যেমন আমরা কিন্তু আল্লামা সাহেব কেবলার নামে যখন ইসালে সওয়াব করি আমরা কি বলি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, এইটা বলি, নাকি বলি আল্লাহ তুমি তার দরজা বুলন্দ করে দাও? কি কথা, কি ঠিক আছে? কথা বুঝতে হবে। অপার পক্ষে আমি আমি আমার আপনার নিকট জন যারা ওইরকম অলি বান্দা ছিলেন না তাদের ব্যাপারে কি বলি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কি বলি, আল্লাহ পৌঁছিয়ে দাও, কারণ নবীজির ব্যাপারে কি ক্ষমা কথা বলার কোনো সুযোগ আছে? আস্তাগফিরুল্লাহ আযীম। হ্যাঁ, আমাদের দেশে কিছু বলেছে, আমার কানে শুনেছি, জোরে বলো নাউযু বিল্লাহ। চিন্তা করা যায় কোন পর্যায়ে আমরা আছি। পিয়ার হাজিরিন, আসুন এখন আমরা যারা আছি আমাদের জন্য বলছি, আমরা এখানে যারা আছি আমাদের বাবা মা দাদা দাদি কেউ না কেউ মারা গেছে, এরকম কারা আছে একটু হাত উঁচু করবেন? সবাই আছে, এমন কেউ নাই যে যার কেউ না কেউ মারা যায় নাই। তা আমি ছোট্ট একটা বা দুটা হাদিস বলছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি এনেছেন শারহুস সুদূর কিতাবের মধ্যে, নবীজি বলছেন, বলেন, ও জীবিত মানুষেরা, তোমরা তোমাদের খারাপ আমলের মাধ্যমে তোমাদের মৃত ব্যক্তিদেরকে কষ্ট দিও না। এ কথা কি বুঝতে পেরেছেন? কথা কিন্তু মারাত্মক কথা, এটা খুব মারাত্মক বিষয়। আবারও শুনুন, নবীজি বললেন, লা তুজু মাউতাকুম, আরেক বলো না, লা তুজু আকারিবাকুম বিসুই আমালিকুম, তোমরা তোমাদের নিজেদের খারাপ আমল করার মাধ্যমে তোমাদের নিকট আত্মীয়দেরকে কষ্ট দিও না। মানে এ হাদিস স্পষ্ট হয়ে গেল, আমার বাবা মা যদি কবরে থাকেন, আপনার বাবা মা যদি কবরে থাকেন, আমি যদি দুনিয়ায় খারাপ আমল করি এইটার দ্বারা কবরে আমার বাবা মা কষ্ট পান। আল্লাহ, কি আমি আপনি কি আমার আমার আপনার মৃত বাবা মাকে কষ্ট দিতে চাই? কষ্ট দিতে চাই? কারা কারা কষ্ট দিতে না চায় একটু দু হাত উঁচু করে দেখাতে হবে। সকলে আমরা কি করতে চাই, কষ্ট দিতে চাই না না দিতে চাই? হাত নামান। এখন প্রশ্ন হলো, নবীজির হাদিস মোতাবেক আমি কিন্তু যে কটাই কথা বলছি প্রত্যেকটার আমি হাওয়ালা দিচ্ছি, রেফারেন্স দিচ্ছি, কারণ মন গড়া কথার কারণে আমাদের দেশে ফেতনা বেশি বেড়েছে। তো আসুন, এই হাদিস মোতাবেক, এই হাদিস মোতাবেক কি হচ্ছে, আমি যদি নামাজ আজকে না পড়ি
এটা ভালো আমল না খারাপ আমল? হ্যাঁ, কথা বলতে হবে, ভালো আমল না খারাপ আমল? আমি আজকে দাড়ি চাচ্ছি, ভালো আমল না খারাপ আমল? আমি আজকে গাঁজা খাচ্ছি, ভালো আমল না খারাপ আমল? আমি আজকে অন্যের আইল ঠেলছি, ভালো আমল না খারাপ আমল? ওজনে কম দিচ্ছি, ভালো আমল না খারাপ আমল? আমার স্ত্রীকে বেপর্দায় রেখেছি, ভালো আমল না খারাপ আমল? ঠিক আছে তো? আমার ছেলেকে ফুল হাতা শার্ট কিনে দিয়েছি, আর আমার যুবতী মেয়েটারে বগল কাটি পোশাক কিনে দিয়েছি, ভালো আমল না খারাপ আমল? রাখতে হচ্ছেন এক জনমের মতো, কিচ্ছু করবার নেই, কথাগুলো বুঝাবার জন্য বলছি। তো নবীজি বললেন, এই তোমাদের যে খারাপ আমলগুলো, এই আমলগুলো করলে কষ্ট পান কারা? এই যুবকরা কথা বলতে হবে, মুরব্বীরা কথা বলতে হবে, কষ্ট কারা পাচ্ছেন? আমার আপনার মৃত বাবা মা দাদা দাদি যারা নিকট আত্মীয়রা আছেন, ওনারা কবরে কষ্ট পাচ্ছেন আমার আপনার খারাপ আমলের কারণে। তো বাবা মা আমাকে আপনাকে জন্ম দিয়ে প্রতিষ্ঠিত করে গিয়ে ওনারা কবরেও কষ্ট পাবেন, এটা কি আমরা চাই? ইসালে সহ আপনি আরো তাত্ত্বিক আলোচনা ছিল, কিন্তু আমাকে দিয়েছেন আপনার একবারে মরণের কালে ঘুমের সময়। আরো অনেক বিষয়গুলো আমাদের আরো মজবুত কিছু বিষয় আলোচনা করবার দরকার ছিল। পিয়ার হাজরিন আসুন, তাহলে আমি আপনি যে খারাপ আমলগুলো করছি, আমার আপনার খারাপ আমল করবার কারণে কষ্ট পাচ্ছেন, আমার 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 আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা আমার আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, বলুন তো, জীবিত যদি থাকতেন আমার পিতা মাতা, আর আমার কারণে আমার পিতা মাতা যদি দুনিয়াতে অপমানিত হতেন, আমি কি দুনিয়াতে মুখ দেখাতে পারতাম? কেউ মেনে নিত এটা? কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। নবীজির হাদিস বিশ্বাস করি কিনা? এই কথা বলতে হবে, নবীজির হাদিস বিশ্বাস করি কিনা? এবং হাদিসটা প্রমাণিত, সাবিত, প্রমাণিত হাদিস যে আমি আপনি খারাপ কাজ করলে আমার আপনার মৃত আত্মীয় স্বজন কবরে কষ্ট পান। এই যুবক ভাই, আজকে আমরা যারা নিয়মিত নামাজ পড়ছি না, আমার নামাজ না পড়ার কারণে আমি তো গুনাহগার হলাম, আর কবরে বসে শুয়ে কষ্ট পাচ্ছেন আমার পিতা মাতা। কোন যুবক কি আমি এটা চাইবো? চাইবো? এখান থেকে যদি এই হাদিস নবীজির এই হাদিসটা বিশ্বাস করতে পারি, তাহলে আশা করি আমার আপনার পিতা মাতাকে কবরে রেখে কষ্ট যদি দিতে না চাই, তাহলে এক অক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ, এইটাও ইসালে সওয়াব। এইটাও কি ইসালে সওয়াব? পেয়ারে হাজরিন, যে যুবকরা দাড়ি চাচ্ছি, যে ভাইরা দাড়ি চেঁচে শেষ করে ফেলছি, আমলটা যে খারাপ এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো প্রকার সন্দেহ আছে? তাহলে এইটার কারণে কষ্ট পাচ্ছেন আমার আপনার পিতা মাতা, আমি আপনি কি চাইবো আমার কারণে আমার পিতা মাতা কবরে কষ্ট পাক? যদি না চেয়ে থাকি, আশা করি ইনশাআল্লাহ আর দাড়িতে হাত না দেবার চেষ্টা আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ? স্ত্রীকে বেপর্দায় রাখবো তো? এখন দুনিয়াতে যা হচ্ছে, কবরে আমার বাপ মা কষ্ট পাচ্ছে, কেউ মানবো এটা? নবীজির হাদিসটা আবারও বলছি, লা তুজু আকরিবাকুম, লা তুজু আমওয়াতাকুম, লা তুজু মাউতাকুম বিসুই আমালিকুম। একটা নয় বললাম তো সময়, ও একটু অন্য সময় আর একটু আগের সময় হলে আরো দীর্ঘ আলোচনা করতাম। তাহলে নবীজি বললেন, তোমাদের খারাপ আমলের কারণে তোমরা তোমাদের মৃত আত্মীয় স্বজনকে কষ্ট দিও না। অপর পক্ষে যদি আমি আপনি ভালো কাজ করতে পারতাম, কবরে শুয়ে শুয়ে আমার আপনার পিতা মাতা আমার আপনার স্ত্রী পুত্র পরিবার কেমনে দোয়া করত, তার ছোট্ট একটা নজির আমি তুলে ধরছি। ছোট্ট একটা নজির তুলে ধরে আমি শেষ করব, লক্ষ্য করুন। রাশিদ ইবনু সাদ মুরসাল সূত্রে বর্ণনা করেছেন, ইমাম ইবনু আবি দুনিয়া আল মানামাত কিতাবের মধ্যে এনেছেন, লামাজহাবীদের একজন ইমাম
ইবনে কাইয়িম আল জাওজিয়া আর রূহের মধ্যে কয়েকটা বর্ণনা এনেছেন, বিশেষ করে আল মানামাতের মধ্যে বলা হয়েছে নবীজির একজন সাহাবী এন্তেকাল করলেন, নবীজির এক সাহাবীর স্ত্রী এন্তেকাল করলেন, ওই দিনে আরো কয়েকজন এন্তেকাল করেছিলেন। ওই সাহাবি কদিন পরে তার স্ত্রীকে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখে দেখলেন অন্যান্য মহিলারা যারা এন্তেকাল করেছিলেন তারা তাদেরকে তিনি দেখেছেন, কিন্তু তার স্ত্রীকে দেখতে পেলেন না। তিনি তখন ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তো ঘুরতে এসেছো, তোমার সাথে আমার স্ত্রীরা কোথায়, আমার স্ত্রী কোথায়? ইমাম ইবনে আবি দুনিয়া বর্ণনা করেন, এ প্রশ্ন করবার পরে ওই মহিলারা স্বপ্নেই জবাব দিচ্ছে, ও গো ভাই, আপনি আপনার স্ত্রীকে কাফন পরাতে গিয়ে আপনার অভাবের কারণে কাফনের কাপড় কিছু কম দিয়েছিলেন, ওই কাপড় দিয়ে তার পুরা শরীর ঢাকতে পারে না, এ কারণে আমাদের সঙ্গে লজ্জায় সে আজকে বের হয় নাই, ঘুম ভেঙে গেছে সাহাবীর। ইমাম ইবনে আবি দুনিয়া বর্ণনা করছেন আল মানামাতের মধ্যে, ইমাম আব্দুল গনি নাবলিসি রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত হানাফি ইমাম কাশফুন নূর আন আসহাবিল কুবুরের মধ্যে এনেছেন, পরের দিন তিনি নবীজির দরবারে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীগো আমার স্ত্রী মারা গেছেন, কাফনের কাপড় এই আমি পুরা স্বপ্ন দেখেছি, এখন আমি কি করতে পারি, আমি তার জন্য আলাদা কোনো কিছু করতে পারি কিনা নবীগো জানতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমার কোন ভাই দু একদিনের মধ্যে বা দেখো কখন মারা যাচ্ছে, যদি হয়ে থাকে তাহলে তুমি তোমার ওই ভাইয়ের কাফনের সঙ্গে তোমার স্ত্রীর জন্য একটা বড় কাফনের কাপড় পাঠিয়ে দাও। বিশ্বাস হয় না হাদিস, হাওলা দিয়েছি, মজবুত হাওলা, ইমাম ইবনে আবি দুনিয়ার আল মানামাত কাশফুন নূর আন আসহাবিল কুবুর, খুলে দেখুন কিতাবুর রূহের মধ্যে লামাযহাবি শায়খ ইবনে কাইয়িম জাওজিয়া আরো দুটা হাদিস বর্ণনা করেছেন, আরো দুটা, এইটা ছাড়াও আরো দুটা বর্ণনা করেছেন, শুধু এতটুকু নয়, এইরকম বর্ণনা এসেছে সেখানে, একটু মাইয়েতের সাথে খারাপ আচরণ করেছে তার পরিবার, এজন্য মাইয়েত তার কাফনের কাপড় তাদের কবরের উপরে উঠিয়ে রেখেছিলেন, আল্লাহু আকবার, তোমাদের কাপড় লাগবে না আমার। নতুন মনে হচ্ছে কি, নতুন মনে হচ্ছে আদিস, বাস নবীজি বললেন দেখো তোমার কোনো ভাই মারা যাচ্ছেন কিনা, হ্যাঁ খোঁজ নিয়ে দেখলেন এক সাহাবী ইন্তেকাল করে যাচ্ছেন, তিনি তার কাছে গেলেন মৃত্যুসজ্জায় শায়িত, ভাই এই পরিস্থিতি, নবীজি বলেছেন খোঁজ নেওয়ার জন্য খোঁজ দিতে এসেছি, কি ব্যাপার ভাই, আমার স্ত্রী এই পরিস্থিতি, আমি একটা কাপড় অতিরিক্ত দিয়ে দিতে চাই, আপনি নিয়ে কি একটু দিয়ে দিবেন, আল্লাহ আকবার। ওই সাহাবি বলছেন, ভাই যদি কোনো সুযোগ থাকে, জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে কিছু কোনো কিছু দিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে তো অবশ্যই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাস তিনি সংবাদ পেলেন মারা গেছেন, তিনি অতিরিক্ত কাপড় এনে দিলেন, তার কাফনের সঙ্গে পেঁচিয়ে দিয়ে দেওয়া হলো। ঠিক পরের দিন তিনি আবার স্বপ্ন দেখলেন, ওই মহিলারা আবার এসেছেন, সাথে তার স্ত্রী ওই নতুন কাফনের কাপড়টা পেঁচিয়ে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ, পেরে হাজরিন, এরকম আরো বেশ কিছু বিষয় নিয়ে আমি তুলে ধরতে চেয়েছিলাম, ঈসা আলাইহিস সালামের শরীরী ভিত্তি, ঈসা আলাইহিস সালামের মজবুতি, এবং ঈসা আলাইহিস সালাম আমাদের কত বেশি বেশি করবার দরকার, কত বেশি করবার দরকার, এই বিষয়গুলো তো আমি আর আপনাদের কষ্ট হয়ে গেছে তাই তো, পিয়ার হাজরিন আমি আর কথা বাড়াতে চাই না, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম।